সংকল উন্নয়ন কিছুই হয়নি যেটা হয়েছে মানে শুধু প্রতিশ্রুতি আর গঠনমূলকভাবে কিছুই মুসলমানদের কোনো কাজ হয়নি আমার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সবার উন্নতি আমাদের মুসলমানদের জন্য কোনো উন্নতি হয়নি মুসলমানদের বলবো রাজনীতিটাকে আপনারা মানে বার্গেনিং করেন শুধু ফ্রিতে কাউকে ভোট দেবেন না আর আপনাদের যারা সম্মান জানাবে আপনাদের যারা সুযোগ সুবিধা দেবে আপনার তেলেঙ্গানা মডেল ফলো করতে পারেন তেলেঙ্গানার রাজ্যেতে মুসলমানদের তারা সুন্দর একটা ব্যবস্থার মধ্যে এনেছে এবং তারা সংরক্ষণের আওতায় মুসলমানরা অনেক শিক্ষা এবং অর্থনীতি উন্নতি করেছে আমি বাংলার মুসলমানদেরকে এটাই বলবো আপনারা ফ্রিতে ভোট দেবেন না আপনারা ভোটটাকে বার্গেনিং করেন আপনাদের যারা স্বার্থ রাখা করবে তাদেরকেই আপনারা ভোট দেন মুসলমান নেতাদেরকে বলো মেরুদণ্ডটা সোজায় রাখবেন মেরুদণ্ড ঝুঁকিয়ে দিলে গোটা জাতি একদিন দেখবেন দাসত্ব পরিণত হবে আপনাদের দেখে আগামী প্রজন্ম ভালো নেতৃত্ব উঠে আসুক এই কামনা করব কিন্তু বর্তমান যে রাজনৈতিক যে অবস্থা তাতে মুসল মুসলমান নেতাদেরকেও বলবে এবং আরও রাজনীতি নেতাদেরকেও বলব আপনারা আদর্শবান রাজনীতি করেন কেন আমাদের প্রজন্ম আমাদের বাচ্চাদেরকে আমরা এই শিক্ষা দিতে পারব না যে আপনারা রাজনীতি করেন বা পলিটিক্সে আসেন ভালো পরিবারের থেকে ভালো বাচ্চা ভালো সন্তান তারা রাজনীতিতে যুক্ত হয় তাহলে দেশের উন্নয়ন হবে দেশের কল্যাণ হবে কিন্তু আপনারা যেটা করছেন এর থেকে ভালো কিছু আশা করা যায় না দেশভক্তি দেশের কল্যাণ এটাকে সর্বদাই প্রচেষ্টার মধ্যে রাখতে হবে আর নিজের ব্যাঙ্ক ব্যালেন্স নিজের সম্পদ বাড়ানোর এই যে প্রচেষ্টা এটাটা আপনার ত্যাগ করুন এটা দুটোই আপনাদের আমাদের জন্য দেশের জন্য কল্যাণ মুসলমানদেরকে নিজেদের আদর্শই ফিরে আসতে হবে রসুলসুল জীবন জীবনধারা সাহাবিদের যে জীবনধারা গতি ছিল সেই ধারায় গতিতে আমাদেরকে সামিল হতে হবে আমরা নিজের নিজের মতো পছন্দের একজন নেতাকে খাড়া করলাম আর তাকেই আমরা অনুসরণ করলাম এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের মানে সাল্লামের সুন্নতে এবং সাহাবিদের যে পদ অনুসরণ যেটা আমরা করেছিলাম আমাদের পূর্ববর্তীরা এতে আমরা অনেক সফলতা পেয়েছিলাম এবং সারা বিশ্বে আমাদের সম্মান বেড়েছিল কিন্তু সেই সম্মান আস্তে আস্তে কমছে এর জন্য মুসলমান নেতাদেরকে আরও গঠনমূলক হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে যখন মানুষ প্রেমটা এটা তো মানে এটাই তো সর্বোচ্চ স্তরে থাকা দরকার মানে মানুষ না হলে তো পৃথিবীর কোনো মূল্য নেই তাহলে পৃথিবীকে আমরা যে ভালোবাসি তা সবচেয়ে আগে তো পৃথিবীতে মানুষের তো স্থান না তো মানবতা মানুষ মানুষ এটাই তো আমাদের সবচেয়ে আগে রাখা উচিত আর দেশপ্রেম দেশ তো দেশ তো মানে এটা তো একটা আমার কী বলে আবেগ জনভূমির প্রতি ভালোবাসা এটা টান এটা তো একটা তো আবেগ এটা দিয়ে আমরা কাউকে প্রমাণ দিতে চাই না যে দেশকে আমরা কত ভালোবাসতে চাই যাদেরকে প্রমাণ দিচ্ছে তারা কি সত্যি দেশভক্ত তারা যদি দেশভক্ত হতো তাদের দেশের টাকা লুটে পুটে নিয়ে কেন তারা বিদেশে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পালিয়ে যাচ্ছে তাহলে দেশভক্ত আমরা কাদেরকে দেখাবো দেশভক্তি আমাদের আবেগ এটা এটা কেউ কেড়ে নিতে পারবেন এটা আমাদের জন্মগণ অধিকার এটা আমরা দেশকে ওইভাবে ভালোবাসবো